হ্যালো বন্ধুরা এক্সপেরিমেন্ট টিপসের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক 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 ভালোবাসা আজ আজ তোমাদের আমি একটা সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাচ্ছি আমি তো যেটাই রান্না করি তোমাদের কাছে শেয়ার করি তাই আজকেও এই চিকেনের আমার যখন শরীরটা খারাপ লাগে বা বাড়িতে কেউ গেস্ট এসে পড়ে হঠাৎ চিকেন রান্না করতে হয় বা বাচ্চা খুবই বায়না করছে বা আমার হাজব্যান্ড বায়না করছে তখন আমি এই চিকেনটা খুব সহজেই রান্না করে ফেলি কোনো ঝামেলা ছাড়াই পেঁয়াজ ভাজারও ঝামেলা নেই এমনভাবেই চিকেনটা রান্না করি তার জন্য আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তাতে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি তেল গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে চিকেনটাকে মাখিয়ে তিরিশ মিনিট রাখলে খুব ভালো হয় তিরিশ মিনিটের সময় না থাকলে পনেরো মিনিটও রাখতে পারো এবার আমি কড়াইতে তেল নিয়েছি তেলের মধ্যে আমি সর্ষের তেলে করেছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এবার তেলটা একটু নাড়িয়ে নিয়ে ফোড়নগুলো এবার তাতে দিয়ে দিয়েছি মেশানো এই ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট মিনিট করে চিকেনটা দেওয়ার পর একটু কষ কষিয়েছি কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন চিনি সমস্ত দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চিকেন মশলাটা দিয়ে দিয়েছি চিকেন মশলা দিয়েও আবার খানিকক্ষণ নাড়িয়ে তেলটা যতক্ষণ না ছাড়ছে একটু চাপা দিয়ে রেখেছিলাম এবার চাপাটা খুলে আবার নাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দেবার পর খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওতে জল দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে আমি কষা কষা খেতে দিয়েছি যতটা পরিমাণ বুঝবে সেরাম সেদ্ধ হবে সেরাম জলটা দিয়ে দেবে বা যতটা গ্রেভি খাবে এবার জলটা দেবার পর আমি আবার চাপা দিয়ে দিয়েছি তারপর খানিক্ষণ পর চাপাটা খুলে দেখেছি যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা চিকেনটা সেদ্ধ হয়ে মনে হয়েছে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো কস্তুরি মেথি আর ঘি ব্যাস আমার চিকেন রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়ে চিকেনটা নামিয়ে গরম গরম ধনেপাতা ছড়িয়ে দিয়ে তোমাদের কাছে বা বাড়ির সকলের কাছে পরিবেশন করেছি তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই চিকেন বানানোর পদ্ধতি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো তাহলে আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে